দলীয় কর্মীকে মারধর, বনগাঁ বাগদা সড়ক অবরোধ বিজেপির। দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের হুমকি। অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর। দলীয় কর্মীদেরকে মারধরের অভিযোগে পথ অবরোধ বিজেপির। সোমবার উত্তর চব্বিশ পরগনার কলমবাগানে বনগাঁ বাগদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী দুই বিজেপি কর্মী প্রণব ঘোষ ও তন্ময় বিশ্বাসকে মারধর করেছে। তারই প্রতিবাদে সোমবার দুপুরে পথ অবরোধ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার মাথায় মেরে তো দোকানে ঘুষি, মাথা ঘুরে পড়ে যায়, তারপর কে এসে তুলে নিয়ে যায় আমি জানি না। আর এর তো লাথি ঘুষি চর নিচে ফেলে দিয়েছে, একে ঠাকা দিয়ে গিয়ে আমি আমার মেরেছে। উদ্দেশ্য, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আর ওরা তৃণমূল করে, ওদের হিট যাচ্ছে। এবার মোদী ঝড় উঠে গেছে, চারদিকে জিতে যাচ্ছে, তাই লজ্জায় ঘিরলাই এখন এইসব পদ্ধতি দিয়েছে ওরা। ভারত সেবাশ্রম এরকম থেকে যখনই আমরা এখানে আসি, আমরা ও চারজনা ছিলাম, ওরা নামার পরেই ওরা এই ধরনের মারধর এবং বিভিন্ন রকমের বাজে বাজে গালাগালি আমার পেটে মেরেছে, লাথি মেরেছে, আমি পড়ে গেছি, আর বনাবদারেও মাথায় মেরেছে। হতো 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বনগাঁ থানায় অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, রবিবার রাতে আমাদের দুই কর্মী কলমবাগান বাজারে ছিল, সে সময় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী অভিজিৎ আমাদের দুই কর্মীকে মারধর করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এর প্রতিবাদেই আমাদের এই অবরোধ। তৃণমূলের মেম্বারের স্বামী, সে এদেরকে এসে অতর্কিতভাবে হামলা করে এবং বিজেপি করার দায়ে তাদেরকে মারধর করে, এবং তা বলতে চাই যে এখানে বিজেপি করা চলবে না। আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, কে বিজেপি করবে, কে কোন পার্টি করবে, তার দেখে দেওয়ার দায়িত্ব কি ওর? গতকাল রাত্রে আমরা পুলিশকে কমপ্লেন করেছি, পুলিশ এখনও পর্যন্ত সেই আসামিকে গ্রেপ্তার করেনি। আমরা তার জন্য পথ অবরোধ করেছি, আধা ঘন্টার জন্য পথ অবরোধ করেছি, কারণ আমরা মানুষকে ভোগান্তি দিতে চাই না। আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে 48 ঘন্টার মধ্যে সেই অভিজিৎ মাতাল একটা দুশ্চরিত্র, একটা ক্রিমিনাল, তৃণমূলের হারমাত, সে যদি অ্যারেস্ট না হয় আগামী 48 ঘন্টা পরে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না সে অ্যারেস্ট হবে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ শর্মা। তিনি বলেন, আমার অফিসে বসেছিলাম, ওরা এসে তৃণমূলের নামে বাজে কথা বলে, প্রতিবাদ করলে আমাকে ধাক্কা দেয়। আমার একটা পার্টি অফিস আছে কলমবাগান বাজারে, যেহেতু আমার ওয়াইফ এই গাড়াপোতা পঞ্চায়েতের মেম্বার, আমিও আইনটিটিউসির একটা ছোটোখাটো দায়িত্বে আছি। তো এর আগে যেদিনকে এই মধ্যপ্রদেশে ইলেকশান হয় সেদিনকে আমার অফিসের মধ্যে ওরা বাজি মেরেছে। তা গতকালকে এসে ওদের কী প্রোগ্রাম ছিল আমি জানি না, ওখানে নাড়গোপাল শর্মা আছে, একজন আছে আমার কাকা হয়, তার ওখানে এসে ওখানে বসে বলছে তৃণমূল চোর, মমতা ব্যানার্জি চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এই বলছে। এই বলার পথে আমি বলছি যে এইসব ধরনের ভাষা তো এখানে ইউজ করা ঠিক হচ্ছে না বলে আমি প্রতিবাদ করি যে সবচেয়ে বড়ো চোর তো শুভেন্দু অধিকারী, সে তো তোদের তোমাদের দলের মাথা হয়ে বসে আছে। এই কথাটা আমি বলেছি, বলার পরে ওদের মধ্যে দুজন ছিল আমার এসে গলা ধাক্কা দিয়ে আমাকে একটু পেটে লাথি মারে, আমি মানসিকভাবে কথা বলতেও পারছি না, খুবই টেনশানে আছি আমি, খুবই টেনশানে ওরা আমাকে মারধর করেছে, আমি একা ছিলাম ওখানে, আমি কী মারধর করবো বলুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।